তেজস হাসপাতালের সামনে মানববন্ধন করেছে নিহত শিশু আইহামের স্বজনরা। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মইদুল ইসলাম, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মইদুল, ভীষণ দুঃখজনক এবং অপ্রত্যাশিত একটি খবর, আর এমন খবর কিন্তু বারবার ঘটছে, তো আপনার কাছে আমি জানতে চাইব যে এই মুহূর্তে জেএস হাসপাতালের সামনের পরিস্থিতি আপনি কেমন দেখছেন, এবং আমরা যতটুকু জেনেছি যে হাসপাতালটির কার্যক্রম কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে, তো কি তথ্য আছে এই ব্যাপারে আপনার কাছে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, হাসপাতালটির কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। কিছুক্ষণ আগে স্বাস্থ্য অধিদপ্তরের একজন পরিচালক এনে এসেছিলেন, এসে তিনি একটি নোটিশ লাগিয়ে দিয়েছেন যেখানে লেখা আছে যে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই হসপিটালের সার্বিক কার্যক্রম বন্ধ থাকবে। এই নোটিশটি দেখতে পাচ্ছেন। তো আসলে আজকে ছুটির দিন, 21 ফেব্রুয়ারি উপলক্ষে, যে কারণে আসলে সরকারি কার্যক্রম বন্ধ আছে। তা সে কারণে আসলে এই বিষয়টির তদন্ত করা বা পরবর্তী যে কী সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে আসলে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানাতে পারেন। তবে আপাতত বন্ধ ঘোষণা করেছে এই হসপিটালটি, এবং এর আগে পুলিশ দুজনকে গ্রেপ্তারও করেছে এবং তাদেরকে আসলে আইনের আওতায় এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং কী কিসের ভিত্তিতে তারা এই হসপিটালটি পরিচালনা করেছে এবং তাদের কী কী ই ছিল সেগুলো আসলে জানার চেষ্টা করবে। আপনি দেখতে পাচ্ছেন হসপিটালের ভেতরে কিছুটা পরিবেশ সিঁড়িতে দিয়ে ওঠার পরিবেশ, আসলে এটাকে কোনোভাবেই হসপিটাল বলা যায় না। এবং আমি আপনাকে আরও একটু বিষয় দেখাতে চাই যে এখানে যে হাসপাতালে যে সাইনবোর্ড দেখা যাচ্ছে, জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেক আপ সেন্টার, অর্থাৎ এটা কোনো হাসপাতাল ছিল না একসময়, কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে যে এখানে একটা হাসপাতালের লেখা একটি যুক্ত করা হয়েছে। তো এটা আসলে কিসের ভিত্তিতে পরিচালনা হচ্ছিল এবং অনুমোদন ছিল কি ছিল না, আসলে এটা আগামীকাল বা তারপরে আসলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে জানাবে। তবে কালকে যে ঘটনাটি ঘটেছে দুঃখজনক আসলে, সেটা আসলে খুবই মর্মান্তিক ঘটনা, এবং এরকম ঘটনা এর আগেও একটি বেসরকারি হসপিটালে ঘটেছে। তো এই ধরনের ঘটনা যাতে না ঘটে এবং এই হসপিটালগুলো যাতে সঠিকভাবে সঠিক নিয়ম নীতি অনুযায়ী পরিচালিত হয়, সেই জন্য দাবি জানিয়েছে নিহতের পরিবার এবং তার এখানকার মানুষজন। জানছিলাম জেএস হাসপাতালে শিশু মৃত্যুর খবর।